নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 21 বছর পর এই দুইটি গ্রহের বড় পরিবর্তন, চার রাশির বড় সুসংবাদ আসতে চলেছে। প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, আপনাদেরকে একটি আমি কথা বলি, জ্যোতিষশাস্ত্র মানব কল্যাণের, অর্থাৎ এখানে আপনার যদি যে সমস্যা চলছে 100% যে সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি কিন্তু পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো গ্রহ, দেখুন 9টি গ্রহ আছে, নবগ্রহ আছে, 9টি গ্রহের মধ্যে কারো জন্মচকে 9টি গ্রহ ভালো থাকতে পারে না, আবার 9টি গ্রহই কিন্তু খারাপ থাকতে পারে না, কিছু গ্রহ খারাপ কিছু গ্রহ ভালো কিন্তু থাকে। এই ব্যালেন্সিংটা করা কিন্তু বিশেষভাবে দরকার। আমি একটি কথা আপনাদের সামনে আবারও তুলে ধরতে চলেছি, যে 21 বছর পর কোন 2টি গ্রহ চার রাশিকে বড় সুসংবাদ দিতে চলেছে। প্রত্যেকে অপেক্ষা করছেন কোন এই চার রাশি 12টি রাশির মধ্যে স্পেশাল এই চার রাশি নির্ণায়ক রেজাল্ট পাবে, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই চার রাশি। তার আগে আমি একটি কথা বলি, দেখুন, নিজের মতন করে জ্যোতিষশাস্ত্রকে বানিয়ে এই কোটিপতি এটা ওটা কথা বলে জ্যোতিষশাস্ত্র জায়গাটা, মানুষের বিশ্বাসের জায়গাটা উঠে যাচ্ছে। লজিক্যালি বুঝাতে হবে কিসের জন্য ভালো হচ্ছে, কি কারণে, হোয়াই, কিসের জন্য। নিজের মতন বলে দিলাম, গল্প করলাম, সেটা করলে চলবে না। জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের চক্ষু, বেদকে যদি আপনি বিশ্বাস করেন, জ্যোতিষও কিন্তু আপনার জীবনকে মঙ্গলময় কিন্তু করতে পারে। ওই নিজের মতন বানিয়ে গুছিয়ে এই রাশিগুলো ভালো, কোটি টাকা হ্যান ত্যান আবি কিচ্ছু না, আমি বলছি টোটাল লজিক ছাড়া কোনো ভিডিও দেখা উচিত নয়, কারণ আছে। মানুষ এখানে বিভ্রান্ত হচ্ছে, কমেন্ট করছে যে স্যার আপনারা তো আপনাদের মতন করে কেউ কেউ বলছেন, কেউ বলছেন এই রাশি ভালো। আমি কিন্তু লজিক্যালি বলছি, লজিক ছাড়া ভিডিও দেখা উচিত নয়, আমি ক্লিয়ার কথা বলছি। কারণ কি জানেন? কারণ এখানে যে মানুষ বিভ্রান্ত হচ্ছে, একজন বলছে এই রাশি খারাপ, কেউ বলছে ওই রাশি ভালো, এইটাই কিন্তু আমার কাছে প্রচুর কমেন্ট এসছে। আমি এই জন্য আপনাদেরকে বলছি লজিক্যালি বুঝুন, আমি লজিক্যালি বোঝানোর চেষ্টা করছি, কারণ কি, হোয়াই, কিসের জন্য হচ্ছে। আপনারা কমেন্ট করুন, আপনারা কোন বিষয়ের উপর কমেন্ট চাইছেন ভিডিও, আপনারা কমেন্ট করুন। তার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস জানিয়ে আমি প্রোগ্রাম শুরু করছি। প্রত্যেকের এই ভালো কাটুক, আনন্দে কাটুক। দেখুন, শনি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে 23 অক্টোবর, এবং গুরু আপনার মীন রাশিতে অবস্থান করছে, 2টি কিন্তু স্বরাশিতে অবস্থান করে। শনির তৃতীয় দৃষ্টি বৃহস্পতির উপর পড়ছে, এটাতে কিন্তু ডবল লাভ পাবে এই চার রাশি। অর্থাৎ শনির এই দৃষ্টিতে, বৃহস্পতির উপর দৃষ্টি পড়াতে এই চার রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। কোন এই চার রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমেই আপনাদেরকে আমি জানাই যে রাশিগুলো বিশেষভাবে লাভ পাবে এই শনি তৃতীয় দৃষ্টি আর বৃহস্পতির উপর পড়ায়, এই 2টি গ্রহ 21 বছর পর এই চোখ কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে আমি কোনো হাওয়াতে কোনো কথা বলছি না, এখানে কোনো হাওয়াতে না, লজিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা আবার কপি হয়ে আবার এটা এই ভিডিওটা আবার বেরাবে, এটাই হচ্ছে কপি পেস্টের যুগ। আমি একটি কথা বলি, নিজে থিঙ্কিং করুন, জিনিসটা বুঝুন। আপনি দেখুন, আপনারা যারা দেখছেন কে ভিডিওটি আগে দিচ্ছে, অর্থাৎ ভিডিও তো শুনছেন আপনারা, কে ভিডিওটি আগে দিচ্ছে। এই যে আপনাদের সামনে আমি ভিডিও তৈরি করছি কি না, এখনই আমার আরেকটি এর উপরে কিন্তু আরেকটি আমার থিঙ্কিং কিন্তু চলে আসলো আপনাদের জন্য। নেক্সট ভিডিওতে আপনার পার্টটা আমি জানাবো।
তো এই যে শনির যে তৃতীয় দৃষ্টি বৃহস্পতির উপর পড়ায় 21 বছর পর এই দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, লালে লাল করবে চার রাশিকে। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি। দেখুন এই যুগে আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থ ছাড়া জীবনটা কিন্তু অর্থহীন হয়ে পড়ে। অর্থাৎ আপনার জীবনে অর্থ নাই, আপনার জীবনে সুখ নাই, আপনার জীবনে মান সম্মান নাই, আপনার অর্থ নাই, আপনি অনেক জায়গাতে বাধা পাবেন। অর্থাৎ অর্থ হচ্ছে চালিকা শক্তি, গাড়ির যেমন পেট্রোল থাকে ডিজেল থাকে তেমনি অর্থ হচ্ছে মানুষের চালিকা শক্তি। অর্থাৎ মানুষের মানুষ একটি পা অর্থ ছাড়া কিন্তু ফেলতে পারবে না। তো যে রাশিগুলো আমি কথা বলবো একে একে রাশিগুলোর নাম এবং কি কারণে হচ্ছে সেটা আপনাদেরকে আমি বলতে চলেছি। ধনু রাশির ক্ষেত্রে ধনভাবে শনি অবস্থান করছে, বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে, লাভে লাভ কিন্তু দেবে, কারণ আপনাদের হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং কেন্দ্রে বৃহস্পতি অবস্থান বিশেষভাবে শুভ ফল কিন্তু দেয় এবং শনি ধনভাবে অবস্থান করে আপনাদের অর্থনৈতিক স্থিতি এবং তৃতীয় দৃষ্টি চতুর্থভাবে পড়ে আপনাদের প্রপার্টি থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় ডেভেলপমেন্ট হবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা এই সময় কিন্তু পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে এবং এর সাথে সাথে আপনাদের অর্থাৎ এই শনি তৃতীয় দৃষ্টি পড়াতে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে এবং এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকেও কিন্তু আর্নিংয়ের জায়গা কিন্তু ভালো হতে চলেছে এবং পারিবারিক সুখের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। 21 বছর পর ধনু রাশির ধনবর্ষা হতে চলেছে, লট অফ চেঞ্জ হতে চলেছে ধনু রাশি, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে ধনু রাশি। এরপর যে রাশির কথাই বলবো সে রাশির নাম কর্কট রাশি। শনি তো 23 অক্টোবর 2022 বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, শ্বশনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং শনি তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যভাবে পড়ছে। আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, লিখে রাখুন, আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা এই সময় কিন্তু পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা এবং যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছেন গভর্নমেন্ট থেকে সুযোগগুলো আপনারা পাবেন, সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পাবেন, সুখ সাধন বৃদ্ধি করবে কর্কট রাশির, আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, ভাগ্যের প্রপার সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চমভাবে শনি অবস্থান করছে দেখুন এবং সপ্তমভাবে বৃহস্পতি, এখানে কিন্তু আপনাদের শনি আবার তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকেও দেখছে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে চলেছে শনি, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হবে, শনি ধনভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, শেয়ার বাজার, স্টক বিজনেস, অনলাইন, যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, কয়লা খাদানের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে এবং পার্টনারশিপ বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, হংসনগ মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, একাদশভাবে শনি লাভভাবে লাভপতি অবস্থান করছে, প্রফিট সাকসেস সফলতা পাবেন, শনি তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দীর্ঘদিন আটকে আছে পেন্ডিং হয়ে আছে এই কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে, দীর্ঘ 21 বছর পর আপনাদের বেশ কিছু বড় ধরনের সুসংবাদ মীন রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং দৈনন্দিন রোজগার বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে শুভ। সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে,
আপনাদের গোল্ড চাঁদি শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি আপনাদের হবে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং আপনাদের যারা প্রফিটের জায়গাটা আছে প্রফিট তো আপনাদের হবেই এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু লাভ দেখা যাচ্ছে। দেখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না নিজস্ব পার্সোনাল চার্ট অ্যানালিসিস করুন। কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না, সম্পূর্ণ চ্যালেঞ্জের সাথে কাজ করি এবং দায়িত্বের সাথে, যেটা হওয়ার সেটা আপনি কিন্তু আপনাকে আমি পাইয়ে ছাড়ব। অর্থাৎ হবে না বলে কৌশিক রায়ের ডিকশনারিতে অভিধানে কোনো কথা নেই, না শব্দটি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।